আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। গরমে পরম তৃপ্তি বা আত্মা ঠান্ডা করার মতো ভীষণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এটা হচ্ছে চিড়ার লাচ্ছি। লাচ্ছি তো আমরা অনেকভাবে খেয়েছি, তাই না? তো একবার এভাবে খুব সহজে তৈরি করে খেয়ে দেখবেন, বারবারে কিন্তু এটাই চাইবে সবাই। আর খুবই হেলদি এবং স্বাস্থ্য কথা চিন্তা করেই এই রেসিপিটি আমি তৈরি করেছি। আর রমজান আসছে, ইফতারিতে কিন্তু অনেক ভালো লাগবে এই রেসিপিটি, আর খেলে কিন্তু মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। লাচ্ছিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি চিড়া। আমি এখানে আধা কাপ চিড়া ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি, আর এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, আমি আধা চা চামচ দিচ্ছি। আমি যে যে উপকরণগুলি দিব হুবহু আপনারা এই উপকরণগুলি কিন্তু দিবেন, যদি পারফেক্ট টেস্টটা পেতে চান। এখন দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে আড়ংয়ের টক দইটা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এরপরে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটাও আমি কিন্তু হাফ কাপ পরিমাণে নিচ্ছি। গুঁড়া দুধের পরিবর্তে কিন্তু আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। আমি গুঁড়া দুধ দিয়েছি এবং এর সাথে পানি মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি একটা কলা। আমি সবরি কলাটা নিয়েছি, তবে অবশ্যই যে কলাটাই নিন না কেন একটু নরম বা পাকা দেখে নেবেন। গরমে স্বাস্থ্যের কথা মাথায় রেখে সবসময় চেষ্টা করব কিছু না কিছু হেলদি আইটেম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ খেজুরের পাতলা গুড়। আমি একটু ছেঁকে নিচ্ছি, অনেক সময় ময়লা থাকে গুড়ের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি 4 চা চামচ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে যাদের ডায়াবেটিক্স বা সুগার আছে তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এবার কিছুটা ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে ফিরে আসলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর উপরে যে ফেনাটা দেখতে পাচ্ছেন, পারফেক্ট লাচ্ছি তৈরি করলে কিন্তু এরকম একটা ফেনা ভাব হবে, আর তাহলেই বুঝতে পারবেন যে পারফেক্ট সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর এটা তৈরি করতে অনেক সহজ, সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু অনেক মজার এই লাচ্ছিটি তৈরি করা যায়। আর এটা যে কতটা মজার, ঠান্ডা ঠান্ডা এই লাচ্ছি আপনারা ইফতারিতে অথবা সেহরিতেও কিন্তু চেরি খেয়ে শেষ মুহূর্তে এটা খেতে পারেন, মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। তো খুব সহজে এবং ঝটপট তৈরি করে দেখালাম ঠান্ডা ঠান্ডা চিড়ার লাচ্ছি। আশা করছি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো পরিবেশন তো শেষ, এবার খাওয়ার পালা। খুবই টেস্টি এবং খুবই হেলদি একটি লাচ্ছি, যেটা কিনা বানানো একেবারেই সহজ আর খেতে কিন্তু খুব মজা। ইফতারিতেও এরকম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি সবার কিন্তু সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। এবার রোজা কিন্তু প্রচণ্ড গরমে, তাই ইফতারিতে সবসময় কিছু না কিছু হেলদি আইটেম রাখার চেষ্টা করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফিজ।